Assalamualaikum. Everyone, welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবর নতুন নতুন আইটি বাটিকে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমার জামার কাপড়টা। এটা আমি প্রথমে হচ্ছে এই যে মাস সেন্টার অনুযায়ী গুন গুন করে এঁকে তারপর হচ্ছে সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে আমি কিন্তু পুরোটা জামার মাঝখানটাতে এঁকে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি একটা লাইন, এখানে একটা লাইন দিয়েছি, এখানে একটা, এখানে একটা। তো এগুলো আমি হচ্ছে টেনে বেঁধে নিব। তাহলে আমাদের এখানে একটা সোজা লাইন হবে কাপড়ের রঙের সাথে মিক্স হয়ে। তো এগুলোকে হচ্ছে আমি সুতা ধরে টেনে তারপর হচ্ছে এগুলোকে আমি সুতা দিয়ে বেঁধে নিব। তো আমি একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে সেলাই করে নেওয়ার পর এই সেটটাতে ধরে এভাবে টেনে তো এভাবে করে আমি হচ্ছে কাপড়টাকে বেঁধে নিব। আমি হচ্ছে এর আগে যে জামার ভিডিওটা দিয়েছি ওইটার মতো করে অনেকটা হবে। তো ওইটা আমি পুরোটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এটা একটু ফাঁক করে করে তারপর হচ্ছে মাঝখান দিয়ে একটু গ্যাপ দিয়ে তারপর আমি সুতাটা দিয়ে বেঁধে নিব। এখানে বাঁধার পর এইখানে আবার আমি একটু বেঁধে নিব। তারপর হচ্ছে এখানে আবার, তারপর মাথার সাইডটাতে। এটার মতন করেই আমি কিন্তু সবগুলা বেঁধে নিব। আর এইখানটাতে যে আমি গ্যাপটা রেখেছি এখানে কিন্তু আমি ছোট ছোট চুন্ডি বাটিকের মতো করে বল করে নিব। এগুলো আমি চুন্ডি বাটিকের মতন বেঁধে নিব। আর এগুলাকে আমি টেনে ধরে তারপর হচ্ছে বেঁধে নিব। তো বাঁধার শেষে আমি বাটিক করে আপনাদেরকে ডিজাইনটা কীরকম হয়েছে দেখিয়ে দিব। এখন হচ্ছে আমি জামা ওড়না কিন্তু একইভাবে বেঁধে নিয়েছি। এখন জামা ওড়না সব আমি রঙের মাঝে ডুবিয়ে দিব। জামাটা দেখো আমি একটু অন্যরকম রাখবো। তো জামা হচ্ছে আমি এই মাঝখানটা রঙের মাঝে দিব। এই সেটা আমি একটা রাখবো। এই সেটা আপনারা খুব ভালোভাবে ধরে তারপর হচ্ছে রঙে চুপিয়ে নেবেন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে এই সেটটাতে পলিথিন বেঁধে নিতে পারেন, কোনো সমস্যা নেই। রং দিয়ে আমি কাপড়টাকে খুব ভালো করে, সবসময় আমি কথাটা যেটা বলে থাকি, ভালো করে রংটাতে দিয়ে তারপর হচ্ছে কাপড়টা চেপে দিতে হবে যেন কাপড়ের ভিতরে রংটা খুব ভালো করে যায় আর কি। ইয়ে
তো রং করার পর আমার হচ্ছে বাটিক জামার ডিজাইনটা এরকম হয়েছে। এই পাশ এটা হচ্ছে আমার ওনারাটা, আর পাশেটা হচ্ছে জামা, আর ছোট যে টুকরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা। তো আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এরকম একটা বাটিক জামা নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।